আসসালামু আলাইকুম, আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে দ্য ডট এন্ড ক্রস প্রোডাক্ট পার্ট টু। আমি ফার্স্ট পার্টে হচ্ছে ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, আমার সেকেন্ড পার্টের আমরা হচ্ছে যে ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ক্রস প্রোডাক্টের অ্যানাদার নেম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তাই আমরা এখানে এ আর বি দুটো ভেক্টর এবং এই ভেক্টরের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল যদি থিটা হয় তার ক্রস প্রোডাক্ট হবে এ ক্রস বি সমান এ ভেক্টরের ম্যাগনেচুড বি ভেক্টরের ম্যাগনেচুড এবং তার সাইনের তার অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল সাইন থিটা এবং তার অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল সাইন তার এবং এ বির অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল এবং হচ্ছে এ আর বি এর সাথে দুইটার সাথেই লম্ব একক ভেক্টর। ওকে, আর সেটা অবশ্যই যেহেতু এখানে আমরা একটা একক ভেক্টর দিয়ে গেছি তার মানে আমাদের এই ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট হচ্ছে যে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাব। এই ভেক্টর কোয়ান্টিটির যে একক ভেক্টর মানে তার যে একক ভেক্টরের হচ্ছে যে কি দিক কোন দিকটা হবে ডিরেকশনটা কি হবে সেটা দেখি। যদি আমরা এ আর বি কে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে এ আর বি থেকে এ আর বি এর দিকে আপনি যদি এখানে রাইট হ্যান্ড রুলটা একটু দেখেন যে আপনার চারটা আঙ্গুল যদি যে দিকে থাকবে সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে আর আপনার বুড়ি আঙ্গুলটা হচ্ছে যে এই যে বৃদ্ধ আঙ্গুলটা হচ্ছে যে দিকে থাকবে সেটাই হচ্ছে তার আপনার ওই যে একক ভেক্টর যে তার যে এ আর বি এর সাথে যে একটা যে ওর যে ডিরেকশনটা যে দিকে হবে সেটা হচ্ছে সেদিকে। এবার আমরা একটু উদাহরণ দেখি ভেক্টর প্রোডাক্টের। আমরা জানি হচ্ছে যে ডট সমান সমান হচ্ছে পজিশন ইনটু ফোর্স। পরবর্তীতে হচ্ছে আমরা যদি এখানে ক্রস প্রোডাক্টের ইউজ করি যে এবি সাইন থিটা তার মানে আর এফ সাইন থিটা হচ্ছে ইউনিট ভেক্টর এন তার মানে ওই আর আর এফ এর সাথে লম্বভাবে অবস্থিত যে একক ভেক্টর সেটাই হচ্ছে আমাদের এন। তার একটা উদাহরণ দেখেন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে পজিশন এবং লিনিয়ার মোমেন্টামের যে সম্পর্কটা আছে। এবার একটু দেখেন জিওমেট্রিক বেনিগন ভেক্টর প্রোডাক্ট। এখানে হচ্ছে যে একটা প্যারালেলোগ্রাম আছে আর প্যারালেলোগ্রামের এরিয়া আমরা জানি হচ্ছে বেস ইনটু ওই হচ্ছে দুটা প্যারালাল সাইডের যে হাইট সেটা। তো আমরা এখানে এর যদি এরিয়া বের করতে চাই তাহলে আমরা যদি এ ক্রস বি দেখি এ ক্রস বি সমান এ ক্রস বি এর ম্যাগনিচিউড হচ্ছে এ বি সাইন থিটা আর যেহেতু আমাদের এন ইউনিট ভেক্টর এন এর মান 1 এই কারণে আমরা যখন ম্যাগনিচিউড নিয়ে নিচ্ছি সেটা আর নাই তার মানে এ বি সাইন থিটা। তো আমাদের এই প্যারালেলোগ্রামের এরিয়াটা কি এই প্যারালেলোগ্রাম এরিয়া হচ্ছে যে এই এ ভেক্টরের ম্যাগনিচিউড আর হচ্ছে তার যে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেই ডিসটেন্সটা। এখন এটা আমাদের বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের যে এখানে ট্রাইঅ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল হয়েছে এখানে থিটা ডিগ্রি এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার অতিভুজ তাহলে আমি সাইন থিটা সমান জানি হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে লম্ব সমান হচ্ছে আমার বি সাইন থিটার সমান তাহলে এই লম্ব সমান হচ্ছে আমার বি সাইন তাহলে আমার লম্বের ভ্যালু পেলাম বি সাইন থিটা আর বেস বা ভূমি হচ্ছে এ তার মানে হচ্ছে এ বি সাইন থিটা তাহলে এ বি সাইন থিটাটা পাইছি আমরা হচ্ছে আবার ওই ক্রস বি থেকে তার মানে ভেক্টরের মাধ্যমে প্যারালেলোগ্রামের এরিয়া বের করতে পারলে ওই ভেক্টর দুইটার এ বি ভেক্টর দুইটার ম্যাগনিচিউডটাই হচ্ছে তার আপনার ওই প্যারালেলোগ্রামের এরিয়া। তাহলে এই এ ক্রস বি এর ম্যাগনিচিউড হচ্ছে এরিয়া প্যারালেলোগ্রাম মেড বাই টু ভেক্টর যে দুটো ভেক্টর দিয়ে প্যারালেলোগ্রামটা তৈরি হয়েছে। তো আমরা এখন প্রপার্টিজ দেখব। প্রথম প্রপার্টিটা হচ্ছে দ্য ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ইজ অ্যান্টি কমিউটেটিভ। তার মানে আমরা ডট প্রোডাক্ট কমিউটেটিভ দেখছি ভেক্টর এডিশন কমিউটেটিভ দেখছি বাট এইখানে হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ। কেন অ্যান্টি কমিউটেটিভ মানে তারা আমরা এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবো না। তো এটা কেন দেখেন এ ক্রস বি সমান আমরা জানি এ বি সাইন থিটা হচ্ছে আর ইটা বা এন এন এর ইউনিট ভেক্টর তাহলে আবার বি ক্রস এ সমান আমরা আবার কি দেখব বি এ সাইন থিটা। দেখেন এ ক্রস বি যদি আমাদের এন এর ইউনিট ভেক্টর হয় তখন বি ক্রস এ যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ইউনিট ভেক্টরটা বিপরীত দিকে হবে তখন হয়ে যাবে ওইটা এন এর বিপরীত দ্যাট মিন্স অপোজিট তার মানে মাইনাস এন তার মানে আমরা রেজাল্ট পাইলাম হচ্ছে মাইনাস এ বি সাইন থিটা হচ্ছে আর এন এর ইউনিট ভেক্টর। তাহলে এই দুইটা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু সেম না তার মানে এটাও আমাদের সেম হবে না। তাহলে আমরা বলতে পারি যে
এই ক্রস প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ, মানে কমিউটেটিভ রুলস কে ফলো করে। তারপরে দা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার এডিশন, আবার ডিস্ট্রিবিউটিভ লকে সে ফলো করে, এ ক্রস বি বি প্লাস সি সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি। ওকে, তারপরে হচ্ছে দা ম্যাগনিটিউড অফ ভেক্টর প্রোডাক্ট অফ টু পারপেন্ডিকুলার ভেক্টর ইজ ম্যাক্সিমাম, কখন ম্যাক্সিমাম পাবো একটা ওই ক্রস প্রোডাক্টের, ক্রস প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো যখন তারা পারপেন্ডিকুলার থাকবে, তার মানে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। আমরা একটু দেখি, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, আর যেহেতু ম্যাগনিটিউডের ব্যাপার আসতেছে, সেহেতু এন হচ্ছে ইউনিট ভেক্টর, তার ম্যাগনিটিউড 1, এটা আমাদের এখানে থাকতেছে না, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে 1। তা আমরা ওই ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখছি যে সাইনের ভ্যালু সর্বোচ্চ কিন্তু 1, এবং সেটা 90 ডিগ্রি অবস্থায় থাকলে আমরা সেটা সর্বোচ্চ পাবো, তার মানে এ বি রেজাল্ট পাচ্ছি। তার মানে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের ম্যাগনিটিউড সর্বোচ্চ পাবো যখন সেই ভেক্টর দুইটা 90 ডিগ্রি অবস্থায় থাকবে, একে অপরের সাথে লম্ব অবস্থায় থাকবে। চার নাম্বার প্রপার্টি দেখে যে দা ভেক্টর প্রোডাক্ট অফ টু প্যারালাল ভেক্টর ইজ এ নাল ভেক্টর, যদি ভেক্টর দুইটা আবার প্যারালাল হয় তখন আবার আমরা একটা নাল ভেক্টর পাবো। তাহলে প্যারালাল হওয়া মানে 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে প্যারালাল হইলে তো ওই ভেক্টর দুইটার ক্রস প্রোডাক্ট হচ্ছে 0। নাম্বার 5, দা ভেক্টর অফ টু অ্যান্টি প্যারালাল ভেক্টর ইজ এ নাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল হইলে আমরা নাল ভেক্টর পাবো। অ্যান্টি প্যারালাল মানে দুইটা দুই অপোজিট সাইডে যাবে, তার মানে তখন তার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তখন সাইন 180 ডিগ্রির মানও আমরা জানি 0, তার মানে অ্যান্টি প্যারালাল হইলো সেটা নাল ভেক্টর পাবো আমরা। প্রপার্টি নাম্বার 6, দা ভেক্টর প্রোডাক্ট অফ এ ভেক্টর ইজ এ নাল ভেক্টর, যদি সেম ভেক্টর দিয়ে ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করি তখন আমরা নাল ভেক্টর পাবো, কারণ হচ্ছে কি সেম দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 0, তার মানে সাইন 0 ভ্যালু আমরা 0 জানি, এই কারণে সেম যে কোনো দুইটা সেম ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে আমরা হচ্ছে 0 পাবো। অপরটি নাম্বার 7, দা ভেক্টর প্রোডাক্ট অফ টু সেম ইউনিট ভেক্টর ইজ এ নাল ভেক্টর, সেম ইউনিট ভেক্টর ওই রেকটেঙ্গুলার ইউনিট ভেক্টর বোঝাচ্ছি আমি, যে আই জে কে যদি সেম হয় তাহলে তার ক্রস প্রোডাক্ট হবে 0, কারণ হচ্ছে যে অ্যাঙ্গেল হচ্ছে 0, তার মানে আই আই জে জে কে কে আমরা যাই বলি না কেন তাদের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল 0, আর যেহেতু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সাইনের অ্যাঙ্গেল, সেহেতু সাইন 0 সমান 0, এ কারণে আমরা হচ্ছে যে নাল ভেক্টর পাবো, মানে 0 ভেক্টর পাবো বা নাল ভেক্টর পাবো ক্রস প্রোডাক্ট করার জন্য। দ্য ভেক্টর প্রোডাক্ট অফ টু ডিফারেন্ট ইউনিট ভেক্টর ইজ এ থার্ড ইউনিট ভেক্টর, তার মানে হচ্ছে যে যদি আমাদের তিনটা রেকটেঙ্গুলার ইউনিট ভেক্টর আছে আই জে কে, আমরা যদি আই জে কে যে কোনো দুইটাকে করি তাহলে তৃতীয়টা আমরা থার্ড ইউনিট ভেক্টর পাবো, আর আমরা জানি যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট এনার অন্য আরেকটা ভেক্টর আমরা পাই, অবশ্যই আমরা একটা ভেক্টর পাই। তাহলে আমরা একটু দেখি আই জে ক্রস প্রোডাক্ট করলে হবে কে, কেন এটা হবে দেখেন, আই জে ক্রস প্রোডাক্টের করলে এ ক্রস বি এর সূত্রে হচ্ছে এ বি সাইন থিটা, তারপরে হচ্ছে এই আই জে এর উপর লম্ব ভেক্টর, তাহলে এ বি তার মানে এ আই আই এর মান 1, বি এর মান 1, 1 গুণন 1, আর আই জে এর অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 90 মানে 1, তার মানে 1 গুণন 1 গুণন 1, আর আই জে এর লম্ব একক ভেক্টর হচ্ছে কে, এই কারণে হচ্ছে এটা কে। সিমিলারলি জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান হচ্ছে জে। যদি এখন এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় যে জে ক্রস আই, তখনও কিন্তু আমরা ওই লম্ব ভেক্টর কে মানে এই কে এর বিপরীত দিকে থাকবে, তখন এটা মাইনাস কে হবে, কে ক্রস জে সমান মাইনাস আই, আর আই ক্রস কে সমান হচ্ছে মাইনাস জে। আর এটা মনে রাখার জন্য আমরা এটা দেখতে পারি যে দেখেন যে যদি আই এর পরে জে, জে এর পরে কে, কে এর পরে আই হয় তখন আমাদের পজিটিভ ভ্যালু পাবো, মানে আই জে এর ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো কে, জে কে এর ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো আই, কে আই এর ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো জে, মানে আমরা পজিটিভ ওই অ্যানাদার যে ইউনিট ভেক্টরটা প্লাস ইউনিট ভেক্টর পাবো। ওকে, আর আমরা যদি উল্টা দিক দিয়ে করি যে আই এর আপনার হচ্ছে যদি জে এর পরে আই হয় তাহলে আমরা আবার কে পাবো, তখন নেগেটিভ, আই এর পরে যদি কে হয় মানে যদি এইটার বিপরীতটা ঘটে তখন আমরা নেগেটিভটা পাবো, মনে রাখার সুবিধাতে আপনারা এটা ফলো করতে পারেন। এরপরে হচ্ছে যে ক্যালকুলেটিং ভেক্টর প্রোডাক্ট ইউজিং কম্পোনেন্ট, ডট প্রোডাক্টের মতো কম্পোনেন্টের মাধ্যমে আপনি কিভাবে একটা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট করবেন। তো আমরা প্রথমেই হচ্ছে এই দুইটা ভেক্টর কনসিডার করে নিলাম এ আর বি, এবার এর ক্রস প্রোডাক্ট করব, তো এ ক্রস বি, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এইবার
ডট প্রোডাক্টের মতো এখানে হচ্ছে আমরা প্রথমে এই এক্স আই দিয়ে এটার ক্রস প্রোডাক্ট করব, তারপরে হচ্ছে এ ওয়াই জে দিয়ে ক্রস বি বি ভেক্টর এ জেড কে ক্রস হচ্ছে বি ভেক্টর, ওকে। তারপরে এখানে আমরা এই ব্র্যাকেট গুলো তুলে দিব, মানে আমরা এখানে ডট প্রোডাক্টের মতো নয়টা টার্ম পাব। এই নয়টা টার্মে যদি আমরা এখানে অবজার্ভ করি তাহলে দেখেন আমরা এই আই 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 জে আই কে এরকম কিছু আমরা ভ্যালু পাইছি। তা আমরা এই ক্রস প্রোডাক্টের ইউনিট ভেক্টরের যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেম এবং ভিন্ন হইলে যে জিনিসগুলো পাইছি, যে আমরা দেখলাম যে যদি সেম হয় তার মানে সাইন জিরো হয়ে যায়, তখন কিন্তু জিরো ভেক্টর নাল ভেক্টর পাই। তার মানে সেম হইলে নাল ভেক্টর আমরা নাল পেয়েছি। তার মানে আই ক্রস আই হচ্ছে জিরো, আই ক্রস জে সমান হচ্ছে কে, তারপর আই ক্রস কে সমান আবার হচ্ছে আবার মাইনাস জে, এরকম করে আমরা ওই ভ্যালুগুলো বসাই দিয়েছি। এখানে ভ্যালুগুলো বসানোর পরে আমরা দেখতেছি যে আপনার আমাদের যেগুলোতে জিরো হয়ে গেছিল সেগুলো ভ্যানিশ হয়ে গিয়ে আমাদের এই টার্মগুলো আছে। এখন এই টার্মগুলোতে দেখেন দুইটা দুইটা করে আছে, কে ইউনিট ভেক্টর আছে দুইটা, জে এর আছে দুইটা দুইটা, এগুলো আমরা একটু কমন নিয়ে নিব। তার মানে আই এর গুলা জে এর গুলা কে এর গুলা পাশাপাশি নিলাম, তারপরে আইটা কমন নিয়ে নিলাম, জেটা কমন নিয়ে নিলাম, কেটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এই টার্মটাকে আমরা আমরা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করতে পারি, যে সেটা হবে দেখেন কি যে আমরা আই জে কে তারপর এ এক্স এ ওয়াই এ জেড আর বি এক্স বি ওয়াই বি জেড যদি লিখি, আমি একটা চেক করে দেখাচ্ছি যে আই যখন আমি ডিটারমিনেট করব আই এর, তখন আই বরাবর র কলামটা যদি বাদ দেই তাহলে এ ওয়াই বি জেড, ওকে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ওকে। তাহলে সিমিলারলি জে এর ক্ষেত্রেও আমরা সেম পাবো, কে এর ক্ষেত্রেও আমরা ওই রকমই পাবো এবং ওই ভ্যালুটাই পাবো। এবার আমরা দেখি তাহলে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সূত্র হচ্ছে আই জে কে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর গুলা ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে হচ্ছে এ ভেক্টরের কম্পোনেন্ট গুলা, দেখেন এ ভেক্টরের কম্পোনেন্ট, আর থার্ড রোতে হচ্ছে বি ভেক্টরের কম্পোনেন্ট গুলা, ওকে। তাহলে এই এইখান থেকে যদি আমাদের প্রবলেমের জন্য আমরা ডাইরেক্টলি এই সূত্রটা ইউজ করব, তাহলে এই সূত্রটার জন্য আমাদের কি করতে হবে, যে এ ক্রস বি সমান আমরা ডিটারমিনেন্ট দিয়ে আই জে কে ফার্স্ট রোতে দিয়ে তারপরে লিখব হচ্ছে যে এ ভেক্টরের কম্পোনেন্ট আর তারপরে হচ্ছে বি ভেক্টরের কম্পোনেন্ট। তো আমার এই ডট এন্ড ক্রস প্রোডাক্টের পার্ট টু ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ।